দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ অর্থ বছরে ছ হাজার সাতশো ষাট দশমিক সাত চার কোটি টাকার বাজেট ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এক হাজার তিনশো নিরানব্বই কোটি আঠারো লাখ টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সংস্থাটি দুপুরে নগর ভবনে সংবাদ সম্মেলনে আগামী অর্থ বছরের জন্য বাজেট তুলে ধরেন ডিএসসিসি মেয়র জলাবদ্ধতা নিরসন অবকাঠামো উন্নয়নের পাশাপাশি বেকারমুক্ত নগরী গড়তে উদ্যোগের কথা জানান মেয়র উন্নত ঢাকার উন্নয়ন অগ্রযাত্রা স্লোগানে আগামী অর্থ বছরের জন্য বাজেট ঘোষণা করল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন যে বাজেটে প্রাধান্য দেওয়া হয়েছে রাজস্ব আয়কে কেক পূর্বে সকল আমরা অতিক্রম করে আমরা নতুন ইতিহাস গড়েছি নতুন অর্থ বাজেটে মোট রাজস্ব আয় ধরা হয়েছে এক হাজার তিনশো নিরানব্বই কোটি আঠারো লাখ টাকা সেখানে অন্যান্য আয় একশো চার কোটি পঁচাত্তর লাখ টাকা ধরা হয়েছে সরকারি থোক ও বিশেষ বরাদ্দ থেকে সত্তর কোটি এবং মোট সরকারি ও বৈদেশিক উৎস থেকে আয় ধরা হয়েছে চার হাজার তিনশো তেষট্টি কোটি টাকা রাজস্ব আয়ের ক্ষেত্রে যেভাবে বীর দর্পে এগিয়ে যাচ্ছি আমাদের লক্ষ্যমাত্রা আমরা নিয়েছি যে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের আমাদের নিজস্ব রাজস্ব আয় দাঁড়াবে পনেরোশো তিন কোটি তিরানব্বই লক্ষ সরকার আমাদেরকে আরও অর্থ দেবে যেহেতু আমাদের নিজস্ব সক্ষমতাও বৃদ্ধি পেয়েছে সরকার নিশ্চয়ই এটা নজরে নিবে এবং আমাদের আরও অর্থ বরাদ্দ যদি দেয় দিবে দিলে আমরা আরও সুষ্ঠুভাবে আমাদের কার্যগুলো সম্পাদন করতে পারবো অন্যদিকে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেটে মোট পরিচালন ব্যয় ধরা হয়েছে পাঁচশো তিপ্পান্ন কোটি ষাট লাখ টাকা জলবদ্ধতাকে গুরুত্ব দিয়ে এ খাতে একশো কোটি টাকা বরাদ্দ রেখেছে সংস্থাটি দুই হাজার সালের পরিচালন ব্যয় পাঁচশো তেপ্পান্ন কোটি ষাট লক্ষ টাকা এখানে উল্লেখ্য যে আপনারা জানেন যে অনেক কিছুর ব্যয় বৃদ্ধি পেয়েছে জলাবদ্ধতা দূরীকরণ এখানে আমরা ব্যাপক আমরা নজর দিচ্ছি আমরা চিহ্নিত করেছি ইতিমধ্যে একশো ছত্রিশটি স্থানে আমাদের অবকাঠামো উন্নয়ন সম্পন্ন হয়েছে যে জলবদ্ধতা নিরসনের জন্য আমরা ব্যাপক কার্যক্রম নিয়েছি সেটার জন্য আমরা এবার একশো কোটি টাকা আমরা নিজস্ব অর্থায়নে আমরা বরাদ্দ রেখেছি আমাদের আর্থিক সুশাসন এবং আর্থিক সক্ষমতা আমরা বৃদ্ধি করেছি আপনারা লক্ষ্য করেছেন যে প্রথম বছরে মাত্র আমার নিজস্ব ব্যয় ছিল উন্নয়ন ব্যয় ছিল একশো একুশ কোটি টাকা এবছর আমি আমরা সেটা করেছি চারশো তেপ্পান্ন কোটি টাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার সকল করদাতার পরিবারের সদস্যদের জন্য এবারের বাজেটে বিশেষ সুবিধা রেখেছে সংস্থাটি বেকারত্ব দূর করতে চাকরির ব্যবস্থা করবে সিটি কর্পোরেশন যে ঢাকাবাসীর কর্মসংস্থানের দায়িত্ব ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সাকিবুর রহমান আর টিভি ঢাকা